जाने मन जाने मन पलक तेरी नजर कहाँ है दिल तेरा रहता है किधर मिला ले दिल चुरा प्यार से उधर तेरा खेल सवेरा है जाने मन पलक तेरी नजर कहाँ है दिल तेरा रहता है किधर मिला ले दिल चुरा DJ Bapi do shai number 4 ঢুকেছি আগামী তো কাল কার্তিক পূজা আজকে রাতে আমি কার্তিক ঠাকুর দেবো কার্তিক ঠাকুর দিলে আমার শ্বশুরে বেটা ছেলে হবে আর বেটা ছেলে হলে তো আমার শ্বশুর বন্ধ দেবে তারপর আমার বাচ্চা কাছে নিতে পারবো তাহলে ওই কথা রইলো চ্যালেঞ্জ রইলো আজকে রাতে আমি কার্তিক ঠাকুর দেবই মাথা মোটা ডামের অবস্থা দেখো ও জানে না আমার বাবা একই রাগী লোক যদি জানতে পারে ওই জামাই কার্তিক ঠাকুর দিয়েছি ওকে মেরে মেরে ফেলবে ওকে যেও না দাঁড়া আমাদের বংশে কে বাঁচতে হবে শুনি শোনো যতদিন আমার একটা ছেলে হচ্ছে ততদিন আমি বাচ্চা নিয়েই যাব নিয়েই যাব নিয়েই যাব ছেলে কি গাছের ফল পেড়ে নিয়ে হাতে তুলে দেবো তুমি বাচ্চা নেওয়া বন্ধ করো কোনো কথা আমি শুনতে চাই না অনেক রাত হয়েছে দেরি না করে আমি ঘুমাতে যাচ্ছি তুমি ঘুমাবে এসো যাও ঘুমাও না গলা জড়িয়ে দিয়ে মারো যাও সাতটা মেয়ের মা ইস এ বাবা মুখ দেখতে ঘৃণা করছিস এ বাবা মশারি খাটে ঘুমাও যেভাবে ডেঙ্গু চারিদিকে চলছে বিছনা ছাড়বে কে যেন ঘুম মাড়িয়ে গেছে বিছনা গন্ধ বেরোচ্ছে আমার বুড়ি বললো ঘুমাতে যাই হোক রাত অনেক হয়েছে বুড়ির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ি তোর কাছে ঘুমানো মানে খেজুর কাছে ঘুমানো সমান সারা জানো সোপকার কাটা গায়ে যেতে সারা সাতটা মেয়ের মা ইসে বাবা যাই ঘুমিয়ে পড়ি বিছানা ছাড়লো না মশারিও খাটালো না সব নিজেকে করতে হবে না কি ভেবেছিস আমাকে কালকে সকালবেলা গলা জড়িয়ে মরবি একটা বংশের ছেলে এলো না তোর জন্য সব তোর জন্য এ বাবা কার্তিক খুব রিক্স এনেছি মাইরি বাবা এবারে খেপে যেন আমার শ্বশুরের বেটা ছেলে হয় আর বেটা ছেলে যদি না হয় তোমার তো পূজা করবে না পুরো নদীর জলে বিসর্জন করে দেবে আর আমার শ্বশুর যা রাগি তোলা লোক যদি শুনেছে জামাই কার্তিক দিয়েছে আমার তো জ্যান্ত রাখবে না পুরো মাটির ভিতরে দিয়ে পালিয়ে যায় কেউ যেন দেখতে হবে মশা কামিয়ে দিয়ে বেইমানি বাচ্চা তোদের আমি নিধন করব ও বুড়ি সকাল হয়েছে ওটো দুয়ারে জল ছড়া দেবে পাখিরা সবাই কিচির মিচির করে ডাকছে ওটো কোকিলও ডাকছে আর নেকামের ঘুম ঘুমাইয়ে নেয় ওটো ও বুড়ি ওটো ও বুড়ি ওটো ও বুড়ি ওটো জাগ ভগবান কত বেলা হয়ে গেছে
তুমি ডেকে দাওনি কেন? সেই থেকে তোমাকে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। যাও দুয়ারে জল ছড়ে দাও, আমি ততক্ষণ ব্যায়ামটা সেরে নিই। ব্যায়ামের স্বাস্থ্য বাড়ে, রামদেব বাবাজি বলেছেন। হ্যাঁ খবরদার খবরদার, শরীরের দিকে নজর রাখবে, যত চিন্তা আমার তোমার নেই। দুয়ারে জল ছড়ে না দিয়ে আমাকে ডাকছো কেন? কি হয়েছে? আর কি হচ্ছে বলবে তো? ন্যাকাম করে না, সকাল হয়ে গেছে। বলি কি হয়েছে? কি তোমার কপাল ফিরেছে? তোমার কপাল ফিরেছে? তোমার সকালে দুয়ারে জল ছড়া না দেয় এলবেস্টারে জল মারছে কেন? আরে বাবা আসছে গো বাবা। কার বাবা? তোমার বাবা তো মারা গেছে। বলি আমার বাবা কেন হবে? তবে কে বাবা? কার্তিক। ওই পাড়ার ভ্যানাওলো কার্তিক। আরে ও পাড়ার ভ্যানাওলো কার্তিক কেন হবে? তবে কে? আমাদের বাড়িতে কে? কার্তিক ঠাকুর দিয়েছে গো। কার্তিক ঠাকুর? কার্তিক ঠাকুর কই? কই কার্তিক ঠাকুর কই? এই দেখো না, কি সুন্দর দেখতে দেখো। তুই কাতিরাউনি আগে বট গাছে বসে দিয়া। আরে আশি বছর বয়ে পাড়ার লোক জানতে পারলে মান সম্মানের মুখ দেওয়া আগে তুই বট গাছে তাড়াতাড়ি যা। বলি পাড়ার লোকের সঙ্গে আমার কি যায় আসে গো? পাড়ার লোকের সঙ্গে আমার কি যায় আসে? শোনো দেরি না করে ব্যাগটা সকাল সকাল ধসে রাতে বাজারে যাও। আমার টাকা নেই, আমি পূজা করতে পারবো না। কোনো কথা আমি শুনতে চাই না। কার্তিক যখন আমার বাড়িতে নিজে হেঁটে এসেছে কার্তিক পূজা করব। আর এই সাত মাসে আমার পড়েছে, আমার মনে হয় এই কার্তিকের মতো ছেলে আমার একটা হবে। এই কথা তোমার আমি বলে গেলাম বলে গেলাম বলে গেলাম। বুড়ি বুড়ি শোনো, বুড়ি আমার কথা শোনো। বুড়ি কোন জানোয়ার বাচ্চা কাজ করলি রে? আশি বছর বয়স তোরা মান সম্মানে ফেললি? যাই হোক বাবা কার্তিক, তুমি আমার বাড়ি যখন এসেছো আর আমার স্ত্রী ভক্তি করে তোমাকে পূজা করছে, তাই এবারে খেপে একটা বেটা ছেলে দিও না বাবা। একটা বেটা ছেলের জন্য কাউ কাউ দিয়ে সাতটা মেয়ের পর একটা বেটা ছেলে দেওয়া যায় না বাবা। তোমার কি খেয়ে যায় বাবা? তুমি কি খেয়ে যায়? একটা বেটা ছেলে যদি না আমার দাও তোমার ডান চোখ আমি কানা করে দেবো। কানা করে কানা করে ভাদুলে লেলে ভাদুলে লেলে পয়সা ধুয়ানা, কিনে খাবি মিজরি দানা, কিনে খাবি মিজরি দানা। কোমর পাড়া যাইও ভাদু, নাগর পাড়া যাইও নানা, কোমর পাড়া যাইও ভাদু, নাগর পাড়া যাইও নানা। পান মাছ মারা মা সতি নাচে রে, পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। ভাদু লে 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 ভাদু লে 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 পয়সা ধুয়ানা, কিনে খাবি মিজরি দানা, কিনে খাবি মিজরি দানা। নানা দিদিরা সেই যে ঠাকুর না গেল, এখনো এলো সেই মুখ আমি একটা ফোন মারি দাঁড়া। ঝপকর ফোন করার মনটা কেমন করছে? হু হু করছে। সারা বুড়ি বাচ্চা নেবে আর আমার শুধু টেনশনে ফেলবে যারা। 9732950191 হ্যালো 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 ডাক্তারবাবু, এটা কি জয়নগর টাবেনার্সিং হোম? আমি ডক্টর তপসবাবু বলছি। বলছিলাম ডাক্তারবাবু, আমার স্ত্রী 8 নম্বর বেডে ভর্তি আছে, কেমন আছে বলুন না। শুনুন আপনার স্ত্রীর নামটা বলুন। আমার নাম জয়দেব হালদার, আমার স্ত্রীর নাম কমলা হালদার। আপনার তো সুখবর আছে। কি সুখবর? আপনার যমক সন্তান হয়েছে। আমি নাচবো, আমার নাচ আসছে। বাবা দাদা, এই জয়দেব হালদারের ডবল ছেলে হয়েছে, তোমরা কি খাবে দানাদার? তোমাদের জন্য 50 কিলো দানাদার আছে। ও দিদি ভাই, তোমরা কি খাবে রসগোল্লা? তোমাদের জন্য 25 কিলো রসগোল্লা আছে। ঠাকুমা, কালে থেকে জল আসছে, তোমার জন্য কালো খোঁদ আছে, কালো খোঁদ দেখি। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আপনারা কতজন আছেন? আমাদের প্রায় 42 জন। তোমাদের সব জানিয়ে দেওয়া হবে। আরে কাকে কি বলছেন? না ডাক্তারবাবু, আমার ছেলে হয়েছে, আমি রাজা হরিশ্চন্দ্রের মতো দান করছি, ভক্ষণ করুন। আপনার কি সন্তানটা হয়েছে শুনুন? আরে ছেলে ছেলে দাদাগিরি দেখাবে এখন। আপনার যমজ? হ্যাঁ হ্যাঁ।
কন্যা সন্তান হয়েছে। বাবা তোমার কি হলো বাবা গো? আমার কি হয়েছে রে ওদের বাবার কি হলো? ব্রেন শট হয়ে গেছে, ব্রেন শট। আমার কি শোভনা সাতমের পর হলো রে, আমার সব শক্তি ফলস হয়ে গেল রে। মহব্বত বিকা চিজ হ্যায়, সেটা আমার কি? জিনে দিতে হয় না, মারনে দিতে হয়। মার গুড়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, ফাটবে ফুটবে এই শালা বাড়িওয়ালা বুঝবে না। ওই শালি আমার কথা তুই শুনিস নি, সাতটা মেয়ের পর ফের দুটো মেয়ে, তোর ব্যবস্থা আমি পরে করছি। আমার মেয়ের সঙ্গে আমি একটা কথা বলিনি। ও মা মিনু, বাবা তুমি আমার মানলে তোর কাছে একটা কথা বলবো। কি হয়েছে? কোন জানার বাচ্চা আমার কাঠিটাও দিয়ে তুই বলতে পারিস? আমি জানি, তুই যদি জেনে থাকিস আমাকে বল, তোর সোনার হার করে দেবো। তোমার এই গুণধর বল জামাই, ও জানতে ইচ্ছে করে বাবা তু জানতে ইচ্ছে করে এবারের ক্ষেপে কি হলো বাবা, জানতে ইচ্ছে করে বাবা তু জানতে ইচ্ছে করে বাবা এবারের ক্ষেপে কি হয়েছে? এবারের তুমি কি মেয়ের কারখানা খুলেছো নাকি? যতবার বাচ্চা নেবে ততবার তুমি মেয়েতে দেবে? কাজা সামলে বলো, শেষ করে ফেলো একদম। তোমার ভগ্নিপত যদি এমন অবস্থা করতো তোমার মা বাবা সহ্য করতে পারতো? আমার ভগ্নিপত এরকম করে না। ও মা মিনু বল বাবা, একটা দুয়ে নটা মেয়ে, কার খাবো আর কার লেখাপড়া শেখাবো আর কার আমি বিয়ে দেবো? তুই আমার বড় মেয়ে, তুই উপায় বলে দে বাবা। বললাম মিনু এখন কি উপায় দিয়েছে বুড়ি জমজ কন্যা, কি করে করবো আমি বিদায় বাবা? বললাম মিনু এখন কি উপায় দিয়েছে বুড়ি জমজ কন্যা, কি করে করবো আমি বিদায়, কি করে করবো আমি বাবা? তোমরা যে আমার শ্বশুর বাড়ি এসে যে কীর্তি শুরু করে দিয়েছো, আমার শ্বশুর শাড়ি যদি জানতে পারি মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। লজ্জা শর্মা নেকি তোমার মিলি চিরত্ন জমান, আর শ্বশুর আমার যুবক বালো শাশুড়ি মা বছর বিয়নে গাই। ও ভগবান ও গো, তোমার সামনে দাঁড়িয়ে তোমার জামাই আমাকে গাই বলে অপমান করছে আর তুমি কিছু বলবে না? আজকাল ছেলেরা শ্বশুরের সাথে ঘরে কেন শুধু তামাশা, আর শাশুড়ি মা লাইফ টাইম আর মিস কল তুমি মেরে যাও বাবা। হায় ভগবান, আমি কি মোবাইল সবাই ধরে ধরে মিস কল মারবে। তুমি কি পাশাল হয়ে গেলে? তুমি কি কোনো কথা বলবে না? পাক্ষাত চোখানে কিছু বলো। আজকাল এইসব কলিযুগের জামাইরা শ্বশুরের সাথে আর কি করছে, শাশুড়ি মাকে গাই বলে তুলনা করছে, এদের ভগ্নিপদে মা বাবার বলতে পারবে? লজ্জা শরম নেকি তোমায় মিলি চিরত্ন জমান, কান্নাকাটি করুন আমি কি বলি তোমায়? শোনো, কে বলবে ছেলে কার আর মেয়ে কার বলো তুমি বাবা? এখন মেয়েরা কোন দিক থেকে কমতি আছে? মেয়েরা ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তারা ট্রেন চালাচ্ছে, তারা প্লেন চালাচ্ছে, তার মেয়েরা কোন দিক থেকে কমতি? জামাই কি জ্ঞান দিল? তুই আর বাচ্চা নিবি, তোর চেতনা ফিরেছে? ছোট পরিবার সুখী সংসার, বড় পরিবার ঝামেলা ভাঙা, তুমি লেখে সব সমাজে ফিরে পেলাম কে তোরা আবার, ছোট পরিবার সুখী সংসার, কি করে করবো আমি
না কেমন হচ্ছে দেখি আমার কাছে দে দেখি ওগো একটা নাও আমার হাত যন্ত্রণা করছে গো না হচ্ছে না ওরে মা বর্তমানে যা দুর্মূল্য বাজার পড়েছে তোদেরকে মানুষ করার মতো আমার সে ক্ষমতা নেই রে মা তাই বাবা হয়ে থাকবো না এতদিনে মায়ের সংসার থেকে আমি কি পুণ্য করেছি পুণ্য পুত্রে তবে রাজা আগের জন্মে পুণ্য করলে তবে এ জন্মে ছেলের মুখ দেখতে পাওয়া যায় তাই আমি এ জন্মে পুণ্য করব পর জন্মে ছেলের মুখ দেখার জন্য আমি মান নিয়ে যাবো সেই তারকেশ্বরে গিয়ে বাবা ভোলানাথকে ডাকবো আর বলবো সরে আমার কাছে এসো তোমার বাবা মা আমার বড় একটা দায়িত্ব দিয়ে গেছে এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবো ইয়ে তোমাকে মা বলে ডাকবে ইয়ে আমাকে বাবা বলে ডাকবে আর আমরা সন্তান প্রতিদিন নেবো না দেখো দেখো সন্তানটা কেমন করে থাকে আছে ঠিক যেন সকালে যখন ফুল বুক পেতে তুমি ভালো বলে ভালোবাসলে তোমার সকালে যখন শিউলি ঝরে শিশির সে ফুল বুক পেতে তুমি ভালো বলে ভালোবাসলে হারাই তোমার Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.